আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের কোনটা নিয়ে প্রায় দু তিন সপ্তাহ ধরে কাজ চলতেছে, প্রায় তিন সপ্তাহ হয়ে যাবে না, প্রায় তিন সপ্তাহ ধরে বিদ্যুৎ রাস্তা বাঁধা কাজ চলতেছে। দোয়া করবেন আমার জন্যে, আমি যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আপনারা যে কাজ দেখতেছেন, যে কাজগুলি চলছে সেই কাজগুলি আসলে কোনো সরকারের প্রজেক্ট নয়, কোনো এনজিও অথবা কোনো অনুদান নয়। আমি একটা সাধারণ মানুষ, আমি কাজ কাম করি এবং ছোটো বিজনেস করি। আমার কর্ম থেকে যে ইনকামটা হয়, এই ইনকামের বহুদিনের জমানো কিছু সঞ্চয় দিয়েছে তারপরে, এবং প্রতিদিন যে কাজকর্ম করি বা প্রতিদিনের যে ইনকাম হয়, আমি ইনকাম দিয়েছিলাম তারপরে এই গ্রামের রাস্তাঘাট বেঁধে দিচ্ছি, কারণ এই গ্রামগুলি অবহেলিত। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা নোয়াগাঁ ইনুন, এই গ্রামের রাস্তাঘাট অনেক অবহেলিত, কারণ এই রাস্তাঘাটের কাজ হয় না একেবারেই। আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন গ্রাম অঞ্চলের রাস্তাঘাট পাকা হয়ে গেছে, রাস্তাঘাট অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই রাস্তাঘাটগুলি এখনও কাঁচা রাস্তা, যে মাটি ভরবে তাও হয় না একেবারে, খেতের আইলের মতো পুকাটের মতো রাস্তা। যানবাহন তো দূরের কথা, কিন্তু মানুষ চলাফেরা করতে গেলে হুজুর খেয়ে পড়ে যায়, ব্যথা পায়, কষ্ট পায়, পা ভেঙে যায়। আর একটা মানুষ অসুস্থ হলে যে তাকে হাসপাতালে নেবে আর চিকিৎসা করবে, এবং কোনো ভালো ফ্যামিলির সাথে আত্মীয় স্বজন করবে, তেমনটা হয়ে ওঠে না। কারণ হচ্ছে রাস্তাঘাট খারাপ, তাহলে ভালো কোনো জায়গার ফ্যামিলির সাথে এই এলাকার মানুষ আত্মীয় স্বজন করতে পারে না। সব দিকে এই এলাকাটা একেবারেই দুর্বল হয়ে আছে। সেই সুবাদে আমি ভাবলাম যে আসলে মানুষ তো সারা জীবন বেঁচে থাকবে না, আমি হয়তো বা একদিন বেঁচে থাকবো না, হয়তো বা একটু পরে মারা যেতে পারি, কিন্তু আমার কর্মটা যাতে এই পৃথিবীতে থাকে, আমি ভালো কিছু কর্ম করে যেতে চাই। আমি সদ্গাদারে হিসাবে মানব কল্যাণে মানবিক হয়ে এই কাজগুলি করতেছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ভালো কিছুর আশা।